মিচিং অলিম্পিক নামেরে গোটেই মিচিং অধ্যুষিত অঞ্চলত আসাম মিচিং পরিক্রমা উদ্যোগত ইয়াতে বিভিন্ন অঞ্চলত খেলা ধূলার বাছনি প্রক্রিয়া চলি আছে আর যা এমাহ ধরে এই বাছনি প্রক্রিয়া চলি আছে। ইয়াতে কেবাটাও ইভেন্ট ইয়াতে মিচিং অলিম্পিকত ইয়াতে খেল ধেমালি খেল হব। গতি এই খেল বাছনির ক্ষেত্রে আজি জোনাই জেলা টি এম পি কেও আজি দুদিন ধরে এই বাছনি প্রক্রিয়া যাওয়াকালির পর আরম্ভ হয়েছে। গতি ইয়াতে দেখা হয়েছে যথেষ্ট সংখ্যক আমার উদীয়মান খেলুয়ে আমার ইয়াতে যোগদান করেছে। ইয়াতে বিভিন্ন ইভেন্টত যে হাই জাম্প লং জাম্প মারাথন রেস বিভিন্ন ধরনের ইয়াত ইভেন্টবিল ইয়াতে অনুষ্ঠিত হয়েছে। গতি মই খুব আশা করছি যে যে উদীয়মান মিচিং যুবচামে খেলৰ প্ৰতি যে এনেকুৱা গুৰুত্ব প্ৰদান কৰিছে আৰু বিশেষকৈ টি এম পি কে এনেকুৱা এনেকুৱা অনুষ্ঠান আহ্বান কৰি যে খেলা ধূলাৰ ক্ষেত্ৰত যে গুৰুত্ব ৰাখি যে এই কাম কৰিছে খুব ধন্যবাদ পাত্ৰ। গতিকে মই আয়োজক কমিটি হিচাপে ইয়াতে জোনাই জিলা ভিত্তিক যিহেতু আজি যোৱাকালি ইয়াতে বাছনি প্ৰক্ৰিয়া চলিছে ইয়াতে ইয়াতে প্ৰায় 1500ৰ অধিক ইয়াতে আমাৰ খেলুৱৈ গোট খাইছে। গতিকে আমি আদৰণি সমিতি পালৰ পৰা শুভেচ্ছা জনাইছোঁ খেলুৱৈসকলক যাতে আগন্তুক জুনাইতে অনুষ্ঠিত হব যে কেন্দ্রীয়ভাবে এটা মিচিং অলিম্পিক ইয়াতে জুনাইতে অনুষ্ঠিত হবো। ইয়াতে ইয়ার পর বাছনি যিসকলে ইয়াত বাছনি করব সেই খেলোয়াড় তাতে যোগদান করব আর কেন্দ্রীয়ভাবে ইতিমধ্যে আমার ইয়াতে প্রস্তুতি চলি আছে। আমি প্রায় আমি 60% প্রস্তুতি আমি ইয়াতে শেষ করছি যেহেতু গোটে কেন্দ্রীয়ভাবে ভিত্তিক ইয়াতে মিচিং অলিম্পিক অনুষ্ঠিত হবো টি এম পি কের উদ্যোগত। গতিকে আমি খেলুয়ের তালিকাবিল মই কালি বা আপনার আগে দিব পারি কিন্তু ইতিমধ্যে আমার যে প্রস্তুতি 16% আমার ইয়াতে 60% আমার শেষ হয়েছে বলে মানে আপনার আগে অবগত।